পশ্চিমবঙ্গের কর্মীরা নয়া বছরের শুরুতেই মহার্গ ভাতা পেতে চলেছেন, নবান্নের ঘোষণায় নতুন আশায় সরকারি কর্মীরা। তবে কি রাজ্য সরকারি কর্মচারীরা নয়া বছরের শুরুতেই ডিএ পেতে পারেন? এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, পহেলা জানুয়ারি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 3% হারে মহার্গ ভাতা ঘোষণা করা হতে পারে। তবে গতকালের প্রতিবেদনে 3% নাকি 6% দেবে তেমন করে স্পষ্ট উল্লেখ না করলেও জানানো হয়েছে, সুপ্রিম কোর্টে মামলা চললেও সেটি চলছে ফিফথ পে কমিশন নিয়ে, তাই সিক্সথ পে কমিশনে ডিএ না দেওয়ার কোনো কারণ নেই। অন্যদিকে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে 6% ডিএ দেওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। এবার এটা জানা নেই যে তারা কীভাবে এই খবরগুলো পাচ্ছেন। তবে দিন কয়েক আগেই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, ডিএ নিয়ে রাজ্য সরকার অবহেলা করছে এমনটা নয়, তবে ডিএ দেওয়াকে কেন্দ্র করে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার কৌশল নিলে সেটা সঠিক হবে না, তাতে কোনো লাভ হবে না কারোরই। তরফে সরকারি কর্মীদের যে ডিএ দেওয়া হচ্ছে না এই দাবিতে সরকারি কর্মচারী সংগঠনের একাংশ যে ডিএ নিয়ে কৌশলে সরকারকে চাপে ফেলার চেষ্টা করছেন তাতে কোনো লাভ নেই বলে স্পষ্ট করে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিকে পঞ্চায়েত ভোটের আগে এক প্রস্থ মহার্গ ভাতা বা ডিএ রাজ্যে যে কর্মীদের খুশি করতে পারে সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টে। সরকারের তরফে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে। এবার মহার্গ ভাতার শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টেই, আর এই 14 তারিখে দুই পক্ষকেই তাদের যুক্তি পেশ করতে বলা হয়েছিল, আর এর মধ্যে বিচারপতি পাল্টে গেছে যার কারণে এদিন শুনানি হলো না। একথা স্পষ্ট যে ডিএ মামলার ফয়সালা হবে সুপ্রিম কোর্টে, কিন্তু তার মধ্যে এই জল্পনাকে ঘিরে সরকারি কর্মচারীরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছেন। সরকারি কর্মচারী সংগঠনের একাংশের দাবি অনুযায়ী গত বছর পহেলা জানুয়ারি রাজ্য সরকারের তরফে 3% ডিএ ঘোষণা করা হয়েছিল, এবার হয়তো পহেলা জানুয়ারি সরকার ফের 3% ডিএ ঘোষণা করতে পারে, তাহলে রাজ্য সরকারি কর্মচারীরা 6% হারে ডিএ পাবেন। যদিও পহেলা জানুয়ারি 3% মহার্গ ভাতা ঘোষণার বিষয়ে বিভিন্ন মহল থেকে শোনা গেলেও সরকারিভাবে কোনো মন্তব্য এখনো করা হয়নি।